আদালতের রায়ে ফিরে পেল পৈতৃক সম্পত্তি। উদয়পুর গোকুলপুর নিবাসী মৃত সুনীল বিকাশ পাল জীবিত অবস্থায় চার ছেলে ও এক মেয়েকে নিজের যা সম্পত্তি রয়েছে তা ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে যায়। কিন্তু সুনীল বিকাশ পাল মারা যাবার পর 2016 সালে ওনার বড় মেয়ে শ্রীপা পাল, বড় ছেলে সুন্দর পাল ও মেজো ছেলে সঞ্জয় পাল ও মেয়ের জামাই শান্তিরঞ্জন পাল মিলে সুনীল পালের ছোট ছেলে শোভন পালকে তার পৈতৃক সম্পত্তি সরে 3 ঘণ্টা জায়গা না দেওয়ার পরিকল্পনা করে উদয়পুর নিম্ন আদালতে মামলা করে। পরবর্তী সময়ে মাননীয় হাইকোর্ট থেকে শোভন পালকে তার পিতার দেওয়া 3.5 ঘণ্টা জায়গা দেওয়ার জন্য নির্দেশ দেয়। সে মোতাবেক বুধবার স্থানীয় পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ নির্বাচিত প্রতিনিধিরা এবং এলাকার বিশিষ্ট জনগণের উপস্থিতিতে শোভন পালকে তার পৈতৃক সম্পত্তি বুঝিয়ে দেয়। শোভন পাল তার পৈতৃক সম্পত্তি পেয়ে খুব খুশি বলে জানান সংবাদ প্রতিনিধিদের। আমার পিতৃ সম্পত্তি নিয়ে একটা কেস হয়েছে, ওই কেসে আজকে 2023 আমি দিচ্ছি এবং আমার যারা কেস করছে আমার প্রিয় বড় বোন শ্রীমতী শিপ্রা পাল, ওনার স্বামী শান্তিরুদ্র পাল, আমার বড় ভাই সুন্দর পাল শ্রী সুন্দর পাল এবং ছোট ভাই শ্রী সঞ্জয় পাল, তারা চারজনে আমার বিরুদ্ধে মামলা করছে। আমি মানে পিতৃ সম্পদ আমি পাইতাম না, বাকি আসে বিষয়কে আমি জানি না। তো এখন আমার বাবা যতটুকু দিছে আমি অতটুকুই পাইছি, আমি এতটুকুই সন্তুষ্ট। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।